ওই বলবার লাগবে না তো, একটু তুমি এখন পরে করো, আমি এটা শেষ করিয়ে লাই, এটা শেষ করা ছাড়া তুমি করতে পারবা না তো। ঠিক আছে, দেখেন আমি বেগুনটা ওই ওই চুলে দিয়ে দিছি, এখানে মাছ বসাবো। এখানে আমি কাকিয়া মাছ যে আবার কালকে রান্না করছিলাম, এটা আজকে আবার রান্না করব, এই জন্য ওইটা বসাবো। রসুনটা দিয়ে দিলাম, সরি একটু রসুন পড়ে গেল ওইদিকে, এটা একটু নাড়াচাড়া করে নেই। কাকিয়া মাছটা রান্না করবো এটার মধ্যে, কালকে তো রসুনের মধ্যে ভেজে রাঁধছি। এক একদিন এক এক রকমের রান্না করা যায়, আপনি যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা রাঁধতে পারবেন, সমস্যা নাই। তা আমিও প্রত্যেক দিন একরকম রান্না করি না। বেগুনটা হয়ে যাক এদিকে। আজকে মাছটা দিয়ে নিলাম, বেগুনে কাঁচামরিচটা দিয়ে দিলাম। বেগুনটা মোটামুটি শুকাই আসছে, এটা নামাই ফেলবো। বেগুনটা নামাই রেখে দাও, কালকে তো আবার গরম করা লাগবে না, বেশি জোর শুকাইলে হবে না, আর বেশি লাড়াচাড়া করলে ভেঙেও যাবে। অনেক মজা হয়েছে। ধনিয়া পাতাটা দিয়ে দেই, ধনিয়া পাতা ছাড়া তো খাবোই না, হবেই না। আমি বললাম না, আমি স্বপ্ন থেকে ধনিয়া পাতা সহ আনছি আজকে, স্বপ্ন থেকে আমি ট্যাংরা মাছ আনছি, একদম লাভ দিচ্ছে, ইয়ে করতেছে লাভ দিচ্ছে, এইরকম একটা ট্যাংরা মাছ আনছি। কিন্তু এই ট্যাংরা মাছটা আমি খেতে পারি নাই, এত দুর্গন্ধ মাছের মধ্যে। এটাতে কি বসাবো? ও ডালো, হ্যাঁ ডালো। এত দুর্গন্ধ মাছটা আমি খেতে পারি নাই জানেন। এখন মাছটা কি করব, এখন রান্না করার কথা। এই যে দেখেন, ট্যাংরা মাছের জন্য আমি আলুটা করে রাখছি, আলুটা করে রাখছি, কিন্তু খাওয়া সম্ভব না, মনে হচ্ছে না খাওয়া যাবে। এটা কি করব তাও জানি না, কোনো গরিবেরে দেবো, আমি খেতে পারি না, কি গরিবে খেতে পারবে? ওরাও তো আমাদের মতো খেতে পারবে, তাইলে তো এটা এটা কেমন হইলো আমারে বলেন। স্বপ্ন আমাদেরকে এত ঠকাবে কেন? আমি তো চাই না স্বপ্ন আমাদেরকে ঠকাবে, তাহলে স্বপ্ন আমাদেরকে এত ঠকাবে কেন? আমরা মহিলারা বাইরে গিয়ে বাজার করতে পারি না দেখি স্বপ্নতে বাজার করি, তাহলে আমাদের মহিলাদেরকে হেরা ঠকাবে কেন? আমার প্রশ্ন এটা। আমি এটা নিয়ে একটা ভিডিও করছি, এটা ছাড়বো, আপনারা দেখবেন আমার ভিডিওটা, সবাই সবাই দেখবেন আমার ভিডিওটা, কারণ ওরা আমাদেরকে ঠকাচ্ছে, অহরহ ঠকাচ্ছে ওরা আমাদেরকে। এই ঠকানোটা হেরা আমাদেরকে ঠিক না। এখানে এখন সাপিলা মাছ রান্না করব, কিন্তু অনেক কষ্ট পাইছি আমি ওই ট্যাংরা মাছটা নিয়ে। ট্যাংরা মাছ আমার সবসময় একটা প্রিয় মাছই থাকে, কিন্তু আজকে ট্যাংরা মাছটা আমাকে স্বপ্ন এমন ঠকানে দিচ্ছে, দুর্গন্ধ। যদি আপনাদেরকে নাকে শুকাই দেখতে পারতাম তাইলে আপনারা বুঝতে পারতেন, হ্যাঁ নাকে শুকাই যদি দেখতে পারতাম। আর সাপিলা মাছটা যদি আপনারা রান্না করেন তাইলে রসুন বেশি করে দিয়ে রসুনের মধ্যেই সাপিলা মাছটা রান্না করবেন। সাপিলা মাছের মধ্যে অন্য মশলা বেশি মানায় না, শুধু রসুনটাই বেশি ভালো লাগে। সাপিলা মাছের মধ্যে রসুন হইলে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। সাপিলা মাছটা সবসময় রসুনটা লাল করে দাগ করে তারপরে যাইয়া মাছটা দিবেন, এবং মরিচ হলুদ পেঁয়াজ পরে দিবেন। এই কাঁচামরিচ আরও লাগবো এটার মধ্যে, মরিচ হলুদ পেঁয়াজ পরে দিবেন। এই যে এখানে কাকিয়া মাছটা রান্না হচ্ছে, আর এটা সাপিলা মাছ, হলুদ দিছি হাফ কেজি মাছ, বড় এক টেবিল চামচের কম, দেড় টেবিল চামচ, দেড় চা চামচ মরিচ দিছি, এক চামচ হলুদ দিছি, এক কাপ পেঁয়াজ দিছি। এই এটা বেশি লাড়াচাড়া করলে ভেঙে যায়, আর বেশি লাড়াচাড়া করব না। কই পানি, পানিটা দিয়ে দেব, এখন লবণ দিয়ে দেব। আমার ভিডিওটা লম্বা হইলো আপনারা দেখবেন, আজকে কয়েক পদের রান্না করা, রান্নাগুলো দেখলে আপনাদের ভালো লাগবে। এই মাছে বেশি পানিও দেওয়া লাগে না,
একটু মেলা পাতিলে দিলাম, আগের কড়াইটাতে দিলে হবে না এই জন্য ওইটা বদলাই ফেললাম। কাঁচা মরিচ দাও, লবণ দিয়েছি, পাতিলটা বদলাই নিয়েছি এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম। মাছটা হয়ে গেছে কাকিয়া মাছটা। আমি রান্না করে করে পাতিল বদলাই নিচ্ছি, বেশি বড় বড় পাতিল থাকলে তো সমস্যা, এই জন্য এটা হইতে সময় লাগবে। ট্যাংরা মাছটা বেজে পেল তো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। বাকি রান্না হয়ে যাক, আর দেখাচ্ছি না। আল্লাহ হাফেজ।